মার্কেট আচ্ছা 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 এটা 200 টাকা এটা এই যে এটা কি প্রতি ওয়ান পিসে এক ফলি করা একটা করে সিঙ্গেল এটা হলো 24 টাকা বিক্রি করতে হবে এখানে জাস্ট সুইং করার পরে এখানে নিয়ে আসছে এবং তারা এখানে সুতা টুতা কেটে বাবার আসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি লোকমান, আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জ সেখানে বলা হয় যে নিটের জগৎ রাজা বলতে চলে। নিট অর্থাৎ গেঞ্জির যে পোশাক, টি শার্ট, পলো শার্ট, এগুলো নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি। এবং সেই নারায়ণগঞ্জে চলে আসলাম, ওনাদের উপরে কারখানা, নিচে শোরুম। তো এই শোরুমের অ্যাড্রেস এবং ওনাদের কাছে যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জানা আপনি কি হিন্দু না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, জন্য রেট। আচ্ছা আপনাদের কিছু কালেকশন দেখান। আমাদের কালেকশন বলতে গেলে যে এটা আছে মার্সেল স্পাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি খোলা যাবে না? হ্যাঁ খোলা যাবে, খুলে দেখা যাবে। খুলে দেখালে মানে ওটা সুন্দর বাজবে না? খুলি মাজার তো মানে একটা বাসে না, সমস্যা নেই, আমি খুলে দেখাই। প্রতিটা মালেরই তিনটা করে কালার, তিনটা করে কালার, প্রতিটা মালেরই তিনটা করে কালার। আপনার এটা মার্সেল স্পাটা বলে? আচ্ছা আচ্ছা। এটা প্রাইস হচ্ছে 200 টাকা, 200 টাকা চায়না মার্সেল স্পাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম আরও অনেক আছে, যদি বলেন আমি দেখাইতে পারি। হ্যাঁ দেখেন দেখেন, আর কিছু ডিজাইন দেখেন। তাছাড়া ওনাদের কাছ থেকে আপনারা কিন্তু নিজের মন মতো করে মনে হয় ডিজাইন করে নিতে পারবেন? অবশ্যই। আপনারা কি টি শার্টও তৈরি করেন? জি জি জি। কেউ যদি অর্ডার দেয় আপনার সাথে? অর্ডার দেয়? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওনাদের শোরুমে সরাসরি আসলাম, তাই কারখানা দেখাতে পারলাম। এই যে এটা এটাও মার্সেল স্পাটা, ডিপ পাটটা বলে এটা মার্সেলাইজ। আচ্ছা এটা মার্সেলাইজ ডিপ পাটটা। আচ্ছা আচ্ছা। এটা প্রাইসও 200 টাকা, 200 টাকা। জি আচ্ছা ঠিক আছে। এগুলো কি সাইজে? কি সাইজে? আপনার 48-50 200 টাকা, 52-54 220 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটা কালেকশন দেখবো। তারপর আরও আছে, আরও বিভিন্ন রেঞ্জের কালেকশন আছে আমার কাছে। আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে? এটা আমাদের এখানে কোন জেলা থেকে আসতে হবে আর কি, আমাদের লোকেশন দেওয়া আছে। জেলা থেকে না, যে কোনো জেলা থেকে নারায়ণগঞ্জ আসতে পারবে। আসতে পারে যে মার্কেটটা আপনাদের শোরুমটা যেটা, এটা কোন মার্কেটে? এটা হলো আদর্শ মার্কেট, নয়ামাটি, 29 নং নয়ামাটি আদর্শ মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও 200 টাকা। এটা প্রত্যেকটা ছোট সাইজ মাল দেওয়া হয়, 48-50। প্রতিটা যদি বড় সাইজ নেওয়া মানে আছে, 52-54 চাইলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আরেকটা নেক্সট কালেকশন আরেকটা দেখবো। আপনার এই একটা মাল আছে, আপনার 6টা কালার চায়না, 6টা কালার, 6টা কালার, প্রতিটা কালার 6টা, এক ডজনের বান্ডিল হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন আমি গায়ে একটা পরছি এরকম 6টা কালার আছে বর্তমানে আমার গায়ে, যে গেঞ্জিটা পরা এটা এক কালার চায়না গেঞ্জি, এই গেঞ্জিটা। হ্যাঁ এইটা এইটা এটা অনেক রানিং মাল, এটা সবসময় চলে, অনবরত। এটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এই মালটা বেশি চলে আর কি। এটা কালার আছে 6টা, এটা আমাদের কাছে 3টা সাইজ আছে, 40-42, 48-50, 52-54, প্রাইসটা 3টা গ্রুপ, প্রাইস হচ্ছে আপনার 200-220, আর যেটা ছোট 40-42 ওটা 160 টাকা রাখা যায়। আমি 40-42 মান্ডিলটাও আমি দেখাই। জি এই যে 40-42,
এটা হলো 40 মানে এটা বড়টা আছে 52 চন্ন আচ্ছা আচ্ছা তা 52 চন্ন যদি কোনো ভাই নিতে চায় তাহলে দেওয়া যাবে জি অবশ্যই নিবেদন অবশ্যই আর বিষয়টা হলো কি আপনাদের ইমো WhatsApp নাম্বার আছে কন্টাক্ট করা হ্যাঁ ইমো WhatsApp নাম্বার আছে আমি ইমো WhatsApp নাম্বার দিয়ে দিব ঠিক আছে ইমো তো আমার সাথে নক করলে যোগাযোগ করলে দেওয়া যাবে আপনাদের ইমো WhatsApp নাম্বারে কল দিলে কিন্তু আপনারা রিসিভ করেন না এবং পায় না 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 এই আপনার পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে আমি নাম্বার দিয়ে দিলে সব সময় আচ্ছা ঠিক আছে আপনাদের ইমো WhatsApp নাম্বারটা একটু দিয়ে দিবেন হ্যাঁ তারপর একটু ভালো কোয়ালিটি মাল নিলে এগুলো আছে এই ধরনের আমাদের কাছে সব রেঞ্জেরই মাল আছে কথা বুঝছেন আপনি এইগুলো নিলে চাই না 300 টাকা বলবো 300 টাকা পিছনে একটা ব্যাক সাইড পলি আছে আচ্ছা এই যে এটা কি প্রতি ওয়ান পিসে এক পলি করা একটা করে সিঙ্গেল শপিং থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের যে ঘরের যে লোকটা এটা একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন বাচ্চা বড় সব পদের আইটেম আচ্ছা আমরা কিছু বাচ্চাদের আইটেম দেখি হ্যাঁ দেখাই বাচ্চাদের আইটেম আছে দেখাইতাছি আচ্ছা আপনি ইমো WhatsApp নাম্বারটা একটু বলেন আমার ইমো নাম্বার হচ্ছে 01631 জি 01631671091 আচ্ছা এই নাম্বারে ওনার কল দিয়ে আপনি কিন্তু সরাসরি ওনার সাথে হ্যাঁ কথা বলতে পারবেন হ্যাঁ যে কোনো মালের ছবি টবি দেওয়া যাবে কোনো সমস্যা নাই যে কোনো এই যে এটা আছে এবং যেটা ওনাদের আমার সাথে সব সময় যোগাযোগ আর কি করতে পারবে এটা আছে তো আপনাদের কারখানা যে কোনো ডিজাইন দিয়ে হ্যাঁ যে কোনো ডিজাইন করে দিতে পারবে হ্যাঁ দেওয়া যাবে তাহলে ওনাদের কাছ থেকে যে কোনো ডিজাইনের মাল কিন্তু তৈরি করে দিতে পারবে এই রেঞ্জে সব পদের ডিজাইন আছে আচ্ছা এটা এটা আছে 100 এটা হলো 2426 140 টাকা 140 টাকা অনলি এগুলি চায়না গেঞ্জি জিন্সের প্যান্ট সহ 300-350 টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা এটা মধ্যে আরো আছে মানে দেখেন এটা হলো আবার আছে শুধু 90 টাকা শুধু 90 টাকা আচ্ছা আমরা একটা বিষয় কি জানি এই যে সবচেয়ে কম দামে মাল পাওয়া যায় নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে সে ঠিক আছে নারায়ণগঞ্জে কম দামে মাল আমার কাছে আছে এখান থেকে এই যে একটা মাল আছে আপনার অনলি শুধু 90 টাকা বড় গেঞ্জি 48-50 আচ্ছা একদম চিপ রেট মানে আমরা একদম সীমিত লাভে আর কি 2 টাকা 24 টাকা ডজন হয় কিনা সন্দেহ আছে শুধু 90 টাকা এটা সীমিত লাভে ওনারা মাল বিক্রি করে থাকেন এবং আপনারা কিন্তু সরাসরি ওনার যে শোরুমে চলে আসবেন এবং এই শোরুমে এসে তারপর নিজের মন মতো প্রতি প্রয়োজন হলে আপনার প্রতিটা মাল খুলে দেখে তারপরে নিয়ে যেতে পারবেন যেহেতু আপনার পণ্য আপনি দেখাতে তো অসুবিধা হবে না সমস্যা নেই কিন্তু আপনার পণ্য আপনি সুন্দর করে বুঝে নেবেন দেখে নেবেন তারপরে দিয়ে নেবেন এরপর যখন আপনাদের সাথে একটা এই কিনা বেচার মাঝে একটা রিলেশন হয়ে যাবে তখন তো অটোমেটিক জানবে যে ভাই আমাকে খারাপ মাল দিবে আমাদের মাল সারা বাংলাদেশ চলে চৌধুরী টেক্সটাইল এক নামে চলে ঠিক আছে মোটামুটি আমরা অল্প রেঞ্জের মধ্যে প্রচুর মাল সেল করি আমাদের উপরে শপিং মানে কারখানা আছে সারা বাংলাদেশ আমাদের পাইকার আছে আচ্ছা এখানে আবার এটি কি কালার এটা হলো আরেকটা মাল আপনার চার গ্রুপ মিলে 100 টাকা চার গ্রুপ মানে 20-22 তো দুই না মানে একবারে 20-22-24-28-31-32 চার গ্রুপ 100 টাকা খুব অল্প রেঞ্জ অল্প টাকার মধ্যে খুব ভালো একটা চায়না মাল আচ্ছা এই মালটা কি আমরা দেখছি ওই যে ওই মালটা না এটা হলো ভিন্ন ওইটা একটু দামি আচ্ছা তাহলে একটা মিডিয়াম রেঞ্জ আর কি এটা আমি একটা খুলে দেখাই তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ খোলা আছে আমার কাছে অবশ্য দেখাই এই যে এই যে খুব হাতে রিপ আছে 100 টাকার মধ্যে খুব সুন্দর একটা চায়না পাইকারি গেঞ্জি জি তো ঠিক আছে এখানে কিন্তু আর অসংখ্য ডিজাইন আছে মাল আছে পুরাটা সামনে শীতে শীতে আছে পুরাটা মাল চাইলে দিতে পারবো যে কোনো সময় যে কোনো ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের নিত্য নতুন দৈনিক আপডেট ডিজাইন নামতে আছে চিন্তিত আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন এবং ওনার শোরুমে আসতে পারেন এসে সরাসরি কথা বলতে পারেন এছাড়াও যদি আপনাদের আসতে না পারেন সেই ক্ষেত্রে কন্ডিশনে মাল দেওয়া পাঠাবার সুযোগ আছে আপনাদের কাছ থেকে কত টাকার মাল নিলে অ্যাডভান্স করতে হবে কত টাকা যেমন ধরুন আপনার 20,000 টাকা মাল যদি সে কন্ডিশনে নেয় আমাদের কাছ থেকে 2,000 টাকা সে অ্যাডভান্স করতে হবে 2,000 টাকা অ্যাডভান্স করলে দেখা গেছে আমি শিওর হলাম যে উনি আমার কাছ থেকে মালটা নিব আমি ওনারা 20,000 টাকা মাল পাঠাইলাম যদি উনি ওইখান থেকে রিসিভ না করে তাহলে আমার আসা যাওয়ার যে খরচটা এটা আমার উঠবো না হ্যাঁ সেটা কোনো কারণে সে রিসিভ করলো না সেই ক্ষেত্রে যেমন 2,000 টাকা সে যদি অ্যাডভান্স আমাকে করে আমাদের প্রতিষ্ঠানে সেই হিসাবে আমি মালটা পাঠাই দিলাম 20,000 টাকার মাল সে আমার 18,000 টাকা ওইখান থেকে দিয়ে দিল সেটাই সেটাই কথা এই সেই জিনিসটাই
এবং আপনার যে বিষয়টা কি আসলে ওইভাবে না করলে তো দেখা গেছে শেয়ার যেন নিবে তারও গুরুত্ব থাকবে না 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 আপনি 2000 টাকা দিলে শেয়ার একটা নেওয়ার একটা একটা গুরুত্ব থাকবে এবং নিবে এবং আপনাদের এই পড়াকেও যদি কোনো রকম কোনো সমস্যা সমস্যা হয় কি যে কোনো কোনো একটা মাল আমি তারে দিলাম সেই মালটা দুই মাস রাইখা বেচতে পারলো না সেই মাল আমাকে ফেরত দিতে পারবে দুই মাস না ছয় মাস পরও ফেরত দিতে পারবে কিন্তু ওই যে আমি দেখা গেছে এখানতে আমি ছয়টা মাল দিলাম দুইটা বিক্রি করলো চারটা আমার ফেরত দিব তা হবে না মানে ছয়টা হলে ছয়টাই ফেরত দিয়ে দিব মানে ফেরত বুঝাচ্ছি চাচ্ছেন কি মানে চেঞ্জ করে দিবেন না একদম টাকা রিটার্ন দিয়ে দিবেন না সে চেঞ্জ করে অন্য মাল নিয়ে গেল তার মানে এটা তো ফেরত না আপনি দেখা গেছে আপনার এই মালটা আপনি হ্যাঁ বিক্রি করতে পারতাছেন না এটা চেঞ্জ করে যে ডিজাইনটা আপডেট চলতেছে হ্যাঁ ওইটা দিন আছে সেটা আমি হ্যাঁ সেটা 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 তো আপনারা এখান থেকে কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ সেটা তো বলতাছেন জি 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 আচ্ছা তো ঠিক আছে আরো বিস্তারিত যদি জানতে যদি আমাদের কারখানা টারখানা যদি ভিজিট করতে চান তাহলে একসাথে দেখে এটার লগে ভিডিও করে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন ওনাদের কারখানাতে চলে যাব এবং কারখানাটাও আপনাদেরকে ভিজিট করে দেখাবো তো ঠিক আছে এবং লোকেশনটা আদর্শ মার্কেট এটা সেটা হ্যাঁ সেটা তো আপনি বলে দিয়েছেন নিশ্চিত আমি ডেক্স বক্স দিয়ে দেবেন হ্যাঁ কেটে দাও দুইটা সেকশন আছে আমরা ওই সেকশনগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে এগুলো ওনাদের আরেকটা সেকশন এবং এখানে আউটপুট করা হয় সেটাও আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা ছাড়াও আরেকটা আছে আমরা ওই আরেকটা যেটা আছে সেটার মধ্যে আমরা চলে যাবো এখন দেখবো আর এবং এখান থেকে যে ফিনিশিং হওয়ার পরে যে আউটপুট হচ্ছে সেই জায়গাটা আমরা একটু তুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে মাল আয়রন হচ্ছে আয়রন ম্যান তো এখন নাই বাইরে গেছে উনি আয়রন করে চলে গেছে এটা হচ্ছে ওনাদের আয়রন সেকশন ঠিক আছে এটা হচ্ছে স্টিম যে স্টিম আয়রন হ্যাঁ স্টিম আয়রন যেটা বলা হয় এবং এখানে স্টিম আয়রন এখানে আয়রন করে রেখে গেছে এই যে মাল আছে সব নিজস্ব প্রোডাকশন বাইরের কোনো আমাদের মাল নাই সব আমাদের নিজেদের তৈরি করা মাল আচ্ছা আচ্ছা এখানে যে এই যে সুতা কাটা হচ্ছে এখানে এখানে সব নিজেদের প্রোডাকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এখানে ওনাদের আরেকটা সেকশন এখানে আছে ফ্যাটলক ওভারলক আছে এরপর এখানে যে সুইং করার পরে যে আপনার যে ফিনিশিং করে ফিনিশিং সেকশন এটা সুতা কাটা আর কি হ্যাঁ সেটাই সুতা বাসা সেটা এখন এই যে উপরে যে যেটা দেখতেছেন এখানে কিন্তু আরেকটা তালা করা হয়েছে কাটিং সেকশন করা হয়েছে তো আসলে এক তালার দু তালা করছে কিভাবে সেটাও আপনাদেরকে একটু দেখাবো একটু এদিকে এদিকে আসেন যে আসেন এটা দেখি এখানে জাস্ট সুইং করার পরে এখানে নিয়ে আসছে এবং তারা এখানে সুতা টুতা কেটে এবং কমপ্লিট করার পরে এটা নিয়ে আয়রন করবে আয়রন করে ওখানে আমরা দেখালাম ওইটা কমপ্লিট করা হয়েছে এরপরে তারা ফলি করে এটা একদম আউটপুট করবে আসে সেটা এখানে ঠিক আছে এখন আমরা এদিকে একটু আসেন এখানে এই যে ওনাদের এখানে ফেব্রিক্সটা রাখা হয়েছে এবং এখন আমরা দেখবো ওনাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন আচ্ছা এখন আমরা একটু কাটিং সেকশনে যাবো একটা মাল দেখা যাচ্ছে এখানে আরো উন্নত মানের গেঞ্জি তৈরি করা হয় আচ্ছা এই যে এটা এই কিছুটা কাজ বাকি রয়েছে কিছু কাজ বাকি আছে আচ্ছা এটা কমপ্লিট করবে সাইড মারা এবং হাতা স্লিপ জয়েন্ট বাকি আছে আচ্ছা এখন আমরা একটু কাটিং সেকশনে যাব আসেন প্লিজ করে না আচ্ছা এখানে জাস্ট কিভাবে করেছে তো কেমন আছো ভালো ভালোই আছো না আচ্ছা
এই যে ওনাদের এটা হইছে কাটিং সেকশন আমরা একটু দেখাই যারা কাজ করতে আছে তাদেরকে একটু দেখাই একটু এদিকে দেন ক্যামেরাটা আগো গেঞ্জি লাই তো এটা হইছে কাটিং সেকশন এখান থেকে জাস্ট মাল বাস করতে আছে এবং এখানে কাটিং করবে আর যে কাজ করতে আছে তার সাথে একটু কথা বলি আমি কথা আমাকে আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন ভালো আছেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মোটামুটি ভালোই প্রথম প্রথম কষ্ট হয় না মানে ঠিক আছে ক্লোজ দিয়ে দিই নাকি ঠিক আছে